নমস্কার স্টুডেন্ট ম্যাথামেটিক্যাল আড্ডা টু ফোর সেভেন চ্যানেলের পক্ষ থেকে তোমরা সবাইকে স্বাগত এটি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে মার্চ ও এপ্রিল মাসে যে তিনটি সেরা চাকরির বিজ্ঞপ্তি আবেদন চলছে তা সম্পর্কে তোমরা ভিডিওটি দেখে আবেদন করতে পারো যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্নাতক সবাই কিন্তু আবেদনযোগ্য প্রত্যেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো যেখানে পঁচিশ শূন্যবদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা রাজ্যে যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছো তারা সবাই কিন্তু আবেদন করতে পারো আবেদন করার শেষ তারিখ কবে আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে অ্যাপ্লিকেশন ফি কত আছে তোমাদের কত দিতে হবে অ্যাপ্লাই করার জন্য এই সব কিছু কিন্তু তোমরা এখানে জানতে পারবে সমস্ত তথ্য দেখে নেবো একটাই ভিডিওতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অর্থাৎ এক থেকে তিন প্রতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি যেখানে আশা করি প্রত্যেকে আবেদন করতে পারবে প্রথমে দেখ নাও কী আছে প্রথমে যে ভ্যাকেন্সিটা দেখব সেটা হলো এসএসসি ফেজ টুয়েলভ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ তোমরা ভিডিওটি দেখে আবেদন করতে পারো এখানে টোটাল ভ্যাকেন্সি কী আছে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি হলো দু হাজার উনপঞ্চাশটি যেখানে মেল ও ফিমেল উভয়ই কিন্তু আবেদনযোগ্য কোয়ালিফিকেশান কী আছে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন চাওয়া হয়েছে মাধ্যমিক থেকে স্নাতক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটে দেখো কি আছে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ সাতাশ বা তিরিশের মধ্যে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারো এখানে এক এক দু হাজার চব্বিশ তারিখে বয়সটা কিন্তু ধরা হয়েছে এসসি এস টি ও প্রত্যেকেই কিন্তু তোমরা প্রতিটি পোস্টের জন্য বয়সে ছাড় পাবে নেক্সট আসছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস দেখো কি আছে সিপিটি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এক্সাম সেন্টার কলকাতা শিলিগুড়ি এবং কল্যাণী এই এক্সাম সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের সেন্টার পড়বে তোমাদের এই এক্সাম সেন্টারগুলির মধ্যে যেখানে এই রাজ্যের যেসব চাকরি প্রার্থী আছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারা পারবে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট দেখো কত আছে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কত আছে তিরিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসে তিরিশ তারিখে কিন্তু এটা লাস্ট ডেট তোমরা তাড়াতাড়ি গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে নিও অ্যাপ্লিকেশান ফিস কত আছে অ্যাপ্লিকেশান ফিজ আছে একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু একশো টাকা এক্সাম ডেট কত আছে দেখো ছয় থেকে আট মে দু হাজার চব্বিশ অর্থাৎ ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের ছয় থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে ওয়েবসাইট কী আছে দেখো ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট গভ ডট ইন এস এস সি ডট গভ ডট ইন আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে আবেদন করতে পারো নেক্সট দেখো দু নম্বরে কি আছে কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তিন হাজার সাতশো চৌঁত্রিশটি মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ ছেলে এবং মেয়েরা কিন্তু উভয়ই কিন্তু আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হচ্ছে শূন্য এক শূন্য তিন দু চব্বিশ অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশ মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান এন্ড ডেট কী আছে উনত্রিশ তিন দু চব্বিশ অর্থাৎ এই মার্চ মাসের উনত্রিশ তারিখে কিন্তু লাস্ট ডেট কোয়ালিফিকেশান কী আছে কোয়ালিফিকেশান আছে টেন্থ পাস অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছ তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ কত আছে এজ আছে আঠারো থেকে তিরিশ বছর এজ হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর এসসি এস এবং ওবিসি যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস এসটি যারা ওবিসি আছো অ্যাপ্লিকেশান ফিজ কত আছে অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে জেনারেল এবং ও দের জন্য একশো সত্তর টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য একশো সত্তর টাকা এসসি এবং এস দের জন্য কুড়ি টাকা এক্সেস এসটির জন্য কুড়ি টাকা ওয়েবসাইট হচ্ছে পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন ওয়েবসাইট পি ডট বি ডট নেক্সট হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সি রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রেলওয়ে তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ন হাজার টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে ন হাজার মেল এবং ফিমেল কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে ছেলেমেয়েরা উভয় কিন্তু আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে নয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের ন তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন এন্ড ডেট হচ্ছে শূন্য আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে এজ লিমিট হচ্ছে এইজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর এক শূন্য সাত চব্বিশ এই তারিখের মধ্যে কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস পিসিএম টুয়েলভ পাস পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা টুয়েলভ পাস করেছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সাথে যারা মাধ্যমিক পাস করার পর আইটিআই করেছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে এখানে দেখো সিলেকশন প্রসেস হচ্ছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এ দুটি সিবিটির মাধ্যমে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে এবং এক্সাম ডেট কী আছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা সবাই ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলুন না